سرکار دو عالم ابوالقاسم محمد مصطفی صلی اللہ علیہ وسلم আমরা উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রীকৃষ্ণ পর্যন্ত বলে গেলেন শ্রীকৃষ্ণের কথা এই মহামন্ত্র মহাবাণী নিয়ে আসবেন এক মহাপুরুষ, তার বাবার বাবার নাম আব্দুল্লাহ, সে রসুল, সে মোহাম্মদ, মনন্ত মনন তারে মানলে মাইন, না মানলে নরকে যাইবা। এখন প্রস্ত দেখেন তো, 5000 বছর আগে রসুলের জাহেলি জন্ম, বাতুলি জন্ম, কিন্তু নূরে মোহাম্মদ জিবরিলের সবচেয়ে আগের জন্ম। জাহেলি জন্মের 4000 বছর আগে শ্রীকৃষ্ণ বলতেছেন যে আব্দুল্লাহ ছেলে রসুল, মোহাম্মদ অন্যে মাইন, মোহাম্মদ না মানলে নরকে যাইবা, জাহান্নামে যাইবা। তাই আমরা দুইটা জিনিস পাইতেছি, কি পাইতেছি? একটা পাইলাম যে আমার রসুলের পাক যে সাচ্চা নবী এবং সবচেয়ে বড়, এইটার একটা দলিল পাইতেছি। আর একটা দলিল কি পাইতেছি? আমার মাইয়ার কোনখানে বিয়া দিব আমি কয়ে পারি না, মাই কয়ে দিব না, মাইয়ার বিয়া বুয়া ঠিক করছি সব ঠিক, একেবারে কান পাক সব বিলিয়া দিছি ভাই, সামনে শুক্রবারে চল না ও ভাই, একেবারে সব ঠিকঠাক করছি। হায় হায় বিশ্বকর্মী, বাপের সিন্দুর কুইলা টাকা পয়সা নিয়ে একখান চিঠি লিখে দিতে বাবা, মাস্টরের লগে আমি বাইরা গেলাম, তোর মনে কোনো কষ্ট হলো নাই, কিন্তু আমার মাইয়া, হায় রে খোদা, নিজের মাইয়া রে শুক্রবারে বিয়া দিন বিশ্বকর্মী মাস্টরের লগে পলাইলো, এইটুকু এমনি গায়েব আমি জানি না। তাহলে শ্রীকৃষ্ণ যদি রসুলের কথা 4000 বছরে বলে, 4000 বছরে নাতি পুতি 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 চাতি লাতি কত পুরুষ করে, তাইলে কোন সন্দেহ নাই শ্রীকৃষ্ণ নবী। উনি যদি আমার রসুল পাকের এত বড় কথা বলতে পারেন, পুত্র আব্দুল্লাহ রসুল মোহাম্মদ, এই কথা যদি 4000 বছর আগে বলতে পারে, তাহলে কোন সন্দেহ নাই গায়েবের কথা যে এইভাবে বলতে পারেন তিনিও নবী। দলিল সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, ইন্নার সাল্লা রাসূলুল্লাহ ইল্লা বিলিসানি কাওমিহি লিবাইয়ানাহু, আমি এমন কোন জাতি সম্প্রদায় নাই যেখানে আমি নবী পাঠাই নাই। গৌতম বুদ্ধ পর্যন্ত রসুলের নাম বলেছে। আমি এক হিন্দু পান্ডারের দিন জয়পুরে জিজ্ঞেস করছিলাম, আমি আজকে যেহেতু প্রায় মনে হাতে গোয়া শুনাই ওনার উর্দুতে, তো জয়পুরে গেছি পান্ডারে শুনাইছি, পান্ডায় পর ডাক্তার জি ইয়ে তো আব্দুল্লাহ হ্যায় আর ইয়ে মোহাম্মদ হ্যায়, আপকা নবী কা নাম হ্যায় মোহাম্মদ, মগর ইধর লিখা হ্যায় মোহাম্মদ, আর আপকা আর নবী কা বাপ কা নাম আব্দুল্লাহ, ইধর আব্দুল্লাহ, ইয়ে তো হতা নহি হ্যায়, ইয়ে আয়েগা সময় কই কি যা, না মানলে যারে মানবেন না তারে শত কইল মানা পারবেন না ভাই, ফকিরি লাইনে 10 বছর যদি আপনারা তেল মাইখা ঠিক করি
আর তকদীরের লেখা যদি থাকে কাকরাইলের তকলিকের জবাব করবেন ইতি আল্লাহ মাশাআল্লাহ 10 বছর পরে গাঁঠি লইয়া কাকরাইলের কাছে ঘুরবেন আর লা ইলাহা ইল্লাল্লাহ কোন আদর্শ বাবা আপনি আদর্শ বাবা মা বলেন একটু জোর করে আল্লাহুম্মা সাল্লি আলা আজকে একটা অতি গোপন রহস্য শুনাবো জীবনেও শুনেন নাই একটু অহংকার করে কইলাম বেয়াদবি মাফ করে দিয়ে যত বড় পণ্ডিত ইসলামের শুনেন নাই আজমিরে যখন কইছিলাম তো ইয়ে কাহা সে মিলা হয় তোমার হাতে মাখিয়ে একদিন আমার পোলা আমার জিগায় বাবা এর সাথে বেশি সম্মান করে আসবিনে না তোমারে এটা অহংকার হয়ে যায় খাদেমরা বড় বড় কামের পিড়ে থেকে হাঁটে আমি গেলে খারে যায় কারণ ওই এসার নমাজের পরে এখন ওয়াজ শুনাই আমি যদি ক্লান্ত হয়ে যাই তাই তোমার পারল না তবু এটা বললাম শুনেন মন দিয়ে কোনদিন আপনারা খেয়াল করেননি আজকে একটা রহস্য বলব মাথাটা বরবর করে ঘুরতে থাকবো আপনাদের ভব ভব করে ঘুরব যে হক ঠিকই তো বলছে আর ইসলাম সুফিবাদ ইসলাম আধ্যাত্মবাদ ইসলাম গুরুবাদ ইসলাম পীর মুর্শিদ ছাড়া আর কিছু যদি থাকে যদি থাকতো তাহলে খাজা গরিব নওয়াজ রাসূলের আওলাদ হয়ে উসমান হারুনের মুরিদ হতো না আল হুসাইন আল হাসানি কোনদিন মুরিদ হইতো না উসমান হারুনের কাছে গাউসুল আজম গাউসে পাক কোনদিন আবু সালে জঙ্গির কাছে মুরিদ হইতো না মাওলানা জালালউদ্দিন রুমি টিপসই শমশের তাবরিজের কাছে মুরিদ হইতো না আল্লামা আব্দুর রহমান জামি নাসরাবাদী টিপছ হায় হায় হ্যাঁ ও টিপছ এর কাছে মুরুদ হইত না ইমাম গাজ্জালির পীর আবু আলী ফরমাদি লেখাপড়া জানতো না টিপছ তোতলা ইস্তামারা তোতলায় কথা কইতে আমার লেখাপড়া জানতো না পাহাড়ুল উলুম ইমাম গাজ্জালি তিনিও তার কাছে মুড়ি দিয়েছে কিসের জন্য কোন বিদ্যা আমার হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হলো একরা বেইসমেন্ট জানেনি আপনারা আমার রাসূল বললেন আমি পড়তে পারি না রূপ সাধারণ মানুষের জন্য উচ্চার কথা কোন যে না আমি পড়তে পারি না আপনি পড়ার পারেন না তো একটা আমরা ছেলে পেলেরে পড়াই কেমনে একটা আদর্শ লিপি লই পড় বাবা বাবা শোনা শোনা রসই দীর্ঘই রসই দীর্ঘই তো ফেরেশতা আপনি আল্লাহর কাছ থেকে একটা নুরানি কিতাব লয়ে পারলেন না অনুমতি যে পড়েন আপনি তার বিভাষাই এটা একরা পড়েন একরা বেসমেল আপেকাল্লাজি খালাকাল এমনি করে পড়েন জিব্রিল কোন বই আনলেন না কি করলেন সিনার মধ্যে চাপ দিলেন এই সিনায়ের চাপ আজকে আধুনিক যুগে বাইরে গেছে ফটোস্টেট মেশিন দলিলটা দিলেন সিনার মধ্যে ফটোস্টেট একটা চাপ দিয়া হুবহুব দলিল বাইর করে দিল সিনার বিদ্যার জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মূর্খের কাছে মুনিত হয়েছিল সিনার বিদ্যার জন্য জালালউদ্দিন রুমি শমশের তাবরিজের কাছে মনে হয়েছিল এই ভলিউমের বিদ্যা ঠন্ঠ না ঠন্ঠ আকাল আইয়ার হে
सौसद बदल लेती है, इश्क बेचारा न मुल्ला न साहिद न हकीम है। अकल बुद्धि आइया धूर्त शियालेर मत धूर्त बुद्धिटा बुद्धि खाली तो बोला बुद्धि धूर्त सौसद बदल लेती है बुद्धि बार बार पोशाक बदला এই বুদ্ধি না খাটলে আরেক পোশাক আর এই বুদ্ধি খাটলে না আচ্ছা আরেক পাখি জমি কেন মারুন আচ্ছা এই দোকানদার মেয়ে কেন এই এই বুদ্ধি এই যে বুদ্ধির সভা একটা লাইয়ান হয় আইলাম মানে ধূর্ত বুদ্ধিটা নিজেই ধূর্ত সংসদ বদল লেতি হয় বারবার পোশাক বদলায় ইশক বেচারা ইশক মানে প্রেম বেচারা মানে সরল ইশক বেচারা না মোল্লা না জাহিদ না হাকিম হ্যায় সরল প্রেম মৌলবীও না বক্তাও না বিচারকও না প্রেম মানুষকে উঠে উঠিয়ে নিয়ে যায় ভালোবাসায় আর বিচার থাকে না লাইলিনে যখন রাজায় বিয়ে করে লাইলিন তুমি তো একটা পেছি মুখি তোমার চান মনে করছি তুমি না জানি কত সুন্দর মজনু তোমার লেগা পাগল আমি দেই তুমি পেছি মুখি তোমার চেহারাই সুন্দর না কি বিয়া করলাম এখন লাইলি বলে ও গো রাজা ও গো আমার স্বামী আপনি যদি ওই মজদুর চোখ দুইটা আপনার চোখে লাগিয়ে নিতেন তাহলে দেখতেন আমার চেয়ে বড় সুন্দরী নাই এটি তাই একটা কথা আছে দ্য গ্রেভ অফ দ্য রিজন ইজ দ্য বিগিনিং অফ দ্য লাভ